الله والصلاة والسلام على رسول الله وبعد. شكرا দর্শক, السلام عليكم ورحمة الله وبركاته. আশা করি আপনার সুস্থ আছেন, ভালো আছেন। বেশ কিছুদিন শারীরিক অসুস্থতা এবং প্রযুক্তিগত কিছু সমস্যার কারণে ধারাবাহিক প্রোগ্রাম দিয়ে আসতে পারিনি, দুঃখিত। দোয়া করুন আল্লাহ এখন সুস্থ করেছেন, যেন নিয়মিত আপনাদেরকে প্রোগ্রাম দিতে পারি। প্রিয় দর্শক, আজকে আমাদের গুরুত্বপূর্ণ একটা প্রোগ্রাম, সেটা হচ্ছে আপনি কুফরি করেছেন তো? কুফরি না করে ইমাম আনলে তো সেই ইমাম তো কোন ফলাফল দিবে না, কুফরি কার সাথে করবেন? ইমাম তো আনবেন আল্লাহ রাব্বুল আলামিনের উপর, আর কুফরি করতে হবে তাগুতের সাথে। আগে কুফরি করতে হবে, পরে ইমান আনতে হবে। আরবিতে একটা কথা আছে, আকিদার একটা কথা, আর তাহলিয়া কাবলা তাহলিয়া, খালি করে নেয়া নিজের জেহেনকে, নিজের মস্তিষ্ককে, চিন্তা চেতনাকে, কাবলা তাহলিয়া, রাখার আগে, মানে তাওহিদের বীজ বপন করার আগে যত শেরেকের যত আগাছা আছে সব আগাছা উপড়ে ফেলতে হবে। এটাকে বলা হয় আল কুফরু বিত্তাগুত। শব্দটা কোরআন কারিমে এসেছে, আপনি নিজেও জানেন, সেটা হচ্ছে সূরা বাকারার 256 নম্বর আয়াত, আয়াতুল কুরসির পরের আয়াতটাই, ফামান ইয়াকফুর বিত্তাগুতি ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা, যে তাগুতের সাথে কুফরি করেছে এরপর ইমান এনেছে। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতিন রাসূলা আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, প্রত্যেক উম্মতের নিকট রাসূল পাঠিয়েছি। ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতিন রাসূলা আন ইবুদুল্লাহ, নবী এসে, রাসূল এসে দাওয়াত দিয়েছেন তোমরা আল্লাহর ইবাদত করো এবং তাগুতের সাথে কুফরি করো। সুপ্রিয় দর্শক, তাহলে আমরা কোরআন হাদিস থেকে বুঝতে পারলাম তাগুতের সাথে অপরিহার্যভাবে কুহুরি করা লাগবে। তো আগে যে কথা বলেছিলাম, আপনি চাষাবাদ করার আগে, ফসল লাগানোর আগে জমিনকে চাষাবাদ করে, জমিন কর্ষণ করে, বীজ বপন করার মতো উপযুক্ত করে তারপরে বীজ বপন করেন। এই জন্য আগে আপনার জেহেনকে সেরে কুফুরি নিফাকি এগুলো থেকে পরিষ্কার করে তারপরে যখন আপনি ইমান আনবেন, তাওহিদের বীজ বপন করবেন, সেই তাওহিদ আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছাই দিবে। ফামান ইয়াকফুর বিত্তাগুতি ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা, যে তাগুতের সাথে কুফুরি করেছে এরপর ইমান এনেছে, সে এমন এক মজবুত হাতল ধারণ করেছে যে হাতল তাকে জান্নাত পর্যন্ত পৌঁছাই দিবে। এবার আসুন, তাগুত কাকে বলে? তাগুত আরবি শব্দ। তাগুত শব্দের অর্থ করতে গিয়ে আল্লামা আর-রাগিব আল-আসফাহানি তিনি বলেছেন, তাগুত হলো সীমা লঙ্ঘনকারী, শাব্দিক অর্থ। ইসলামের পরিভাষায় আল্লাহ দ্রোহী সকল সীমা লঙ্ঘনকারী এবং সকল ভ্রান্ত উপাস্যকে তাগুত বলা হয়। আল মুফরাদাত ফি গারিবিল কোরআন পৃষ্ঠা 304 থেকে 305। ইমাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ
তিনি তাগুতের অর্থ করতে গিয়ে বলেছেন, আত্তাগুত কুল্লু মা তাজাওয়াজা বিহিল আব্দু হাদ্দাহু মিন মাবুদিন আও মতবুইন আও মুতাইন ফাতাগুত কুল্লি কওমিন মান ইয়াতাহাকামুনা ইলাইহি غير الله ورسوله أو يعبدون من دون الله أو يتبعونه على غير بصيرة من الله أو يطيعونه فيما لا يعلمون أنه طاعة لله أبشى أنسرت মান্যবর এসবের ব্যাপারে একজন বান্দা যে সীমালঙ্ঘন নীতি অবলম্বন করে সেটাই হলো তাগুত। আর প্রত্যেক জাতির তাগুত হলো ওই শাসক আল্লাহ ও রাসুলের ফয়সালা বাদ দিয়ে যার নিকট জনগণ ফয়সালার জন্য আসে অথবা আল্লাহ ব্যতীত অন্যদের এবাদত করে কিংবা আল্লাহর পক্ষ হতে আগত জ্ঞান ছাড়া অনুসৃতের অনুসরণ করে অথবা যে আনুগত্য আল্লাহর জন্য করা উচিত না জেনে তারা সে আনুগত্য করে তাদের মান্যবরের। ইলামুল মুআক্কাইন ইমাম ইবনুল কাইয়্যিম রাহমাহুল্লাহ পৃষ্ঠা 51। এ থেকে সুস্পষ্ট হলো যে তাগুত বলতে লা ইলাহা ইল্লাল্লাহ এর পরিপন্থী সকল কিছুই তাগুত, চাই তা কোনো প্রতীক বা আইন কিংবা কোনো নিয়ম নীতি, কোনো ব্যক্তি দল বা কোনো আদর্শ, যা কিছুই হোক না কেন সেটাই হলো তাগুত। ইমাম মোহাম্মদ ইবনে সুলাইমান আত-তামিমি রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, তাগুত অসংখ্য, তবে সেরা তাগুত 5টি। বিতাড়িত শয়তান, শয়তান হলো সবচেয়ে বড় তাগুত। 1 নম্বর তাগুত, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারিমে সূরা ফাতির 6 নম্বর আয়াত আল্লাহ বলেছেন, ইন্নাস শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযূহু আদুওয়া ইন্নামা ইয়াদুউ হিযবাহু লিয়াকুনু মিন আসহাবিস সাঈর। নিশ্চয়ই শয়তান তোমাদের দুশমন, অতএব অবশ্যই তোমরা শয়তানকে দুশ্মন হিসাবে গ্রহণ করো। সে চায় তার অনুসারী তার দলবলকে জাহান্নাম পর্যন্ত পৌঁছাই দিতে, জাহান্নামের অধিবাসী করার জন্য সে চেষ্টা করে। 2, আমান উবিদা ওয়াহুয়া রাদিন, যার এবাদত করা হয়, এবাদত করা হলে সে এটা সন্তুষ্ট থাকে, রাজি থাকে যে হ্যাঁ আমার এবাদত করো, তার কাছে মস্তক অবনত করা, তার উপর আশা করা, তার উপর ভরসা করা ইত্যাদি এবং সব কিছু, তাকে সেজদা করা, তার কাছে রিজিক চায়, সে বুঝায় যে ঠিক আছে বাবা, আর নিজকে মনে করে যে আমি তো আমাকে সেজদা পর্যন্ত করে বসেছে, আমার দাম তো অনেক। তাগুত 3 নম্বর হলো নিজেই তার এবাদতের দিকে, তার উপাসনার দিকে অন্যকে ডাকে, তোমার সন্তান নেই, আসো আমার কাছে আসো, আমার খানকায় আসো, আমার দরবারে আসো, সন্তান পেয়ে যাবে, রিজিক পেয়ে যাবে, আমার কাছে মস্তক অবনত করো, আমার কাছে আশা করো, আমাকে সেজদা করো ইত্যাদি। 4 নম্বর হলো কোনো ব্যক্তি যদি গায়েবের দাবি করে তাহলে সে ব্যক্তি তাগুত বলে বিবেচিত হবে, অথবা আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে এটাও যদি মনে করে তাহলে কেউ তাগুত। 5 নম্বর হলো আমান হাকামা বিগাইরি মা আনজালাল্লাহ, যে হুকুম করে, শাসন করে, আল্লাহ যা নাজিল করেছে তা ব্যতীত অন্য মন গড়া আইন দিয়ে। প্রিয় দর্শক, কোরআন কারিমে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিসসালাম সম্পর্কে বলেন, কাদ কানাত লাকুম উসওয়াতুন হাসানাতুন ফি ইব্রাহিম ওয়াল্লাযীনা মাআহু ইয ক্বালু লিকাওমিহিম ইন্না বুরাআউ মিনকুম ওয়া মিম্মা তাআবুদুনা মিন দূনিল্লাহি কাফারনা বিকুম
وبدا بيننا وبينكم العداوة والبغضاء أبدا حتى تؤمنوا بالله وحده। তোমাদের জন্য ইব্রাহিম ও তার সঙ্গীদের মধ্যে রয়েছে চমৎকার আদর্শ। তারা তাদের সম্প্রদায়কে বলেছিল, আমরা তোমাদের সাথে এবং আল্লাহ ব্যতীত অন্য যাদের তোমরা এবাদত কর তাদের সাথে কুফুরি করিলাম। তোমরা এক আল্লাহর প্রতি ঈমান না আনা পর্যন্ত তোমাদের ও আমাদের মধ্যে চিরশত্রুতা ও বৈরিতা বজায় থাকবে। সূরা আল মুমতাহানা আয়াত হল 4। এছাড়া তাগুতকে অস্বীকার করা ও পরিহার করা হেদায়েত প্রাপ্তি ও জান্নাত লাভের অন্যতম উপায় হিসেবে কোরআনে কারিমে উল্লেখ করা হয়েছে। আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াল্লাযীনা ইজতানাবু তাগুত আন ইয়াবুদূহা ওয়া আনাবু ইলাল্লাহি লাহুমুল বুশরা ফাবাশশির ইবাদ আল্লাযীনা ইয়াস্তামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানাহু أولئك الذين هداهم الله وأولئك هم أولو الألباب। যারা তাগুতের ইবাদত পরিহার করে এবং আল্লাহর দিকে প্রত্যাবর্তন করে তাদের জন্য রয়েছে দুনিয়া ও আখেরাতের সুসংবাদ। অতএব আমার বান্দাদের সুসংবাদ দিন, যারা গভীর মনোযোগ সহকারে কথা শুনে এরপর যে কথা সবচেয়ে উত্তম তার অনুসরণ করে তাদেরকে আল্লাহ সৎপথ প্রদর্শন করেন, আর তারাই হলো বুদ্ধিমান। তাগুতের সাথে কুফরি করেছেন, আপনি বুদ্ধিমান। তাগুতের সাথে কুফরি করে তাওহিদের উপরে বিশ্বাস স্থাপন করলে আপনার চেয়ে বুদ্ধিমান মানুষ কোরআন সুন্নার আলোকে আর কেউ হতে পারে না। প্রিয় দর্শক, অনেক মানুষ আছে যারা একদিকে ইমানের দাবি করে, অপরদিকে তাগুতকে এবং অন্যান্য দিনকেও সঠিক মনে করে। এটা ঠিক নয়। দিন তো আল্লাহর নিকট একমাত্র দিন হলো ইসলাম, ইন্নাদ দিন আন্দাল্লাহিল ইসলাম। অতএব আসুন তাগুতকে অস্বীকার করি। তাগুতকে অস্বীকার করা ইমানের দাবি। প্রিয় দর্শক, তাহলে আসুন তাগুতের সাথে কুফরি করি। তাগুতকে অস্বীকার করলাম, তাগুতের সাথে কুফরি করলাম। হে আল্লাহ, আমরা ঈমান আনলাম আপনার উপরে তাগুতকে অস্বীকার করে। আল্লাহ আপনি আমাদের তাওহীদকে কবুল করুন। সুপ্রিয় দর্শক, তাগুত সম্পর্কে আলোচনা করতে গিয়ে আহলে ইলমদের মধ্যে অনেকে বলেছেন, এই যে আল্লাহর বিধান দিয়ে শাসিত হওয়ার বিধানটি, এটা এই বিষয়টি আকিদার সাথে সম্পৃক্ত বিষয়, তাওহিদের সাথে সম্পৃক্ত বিষয়, ইমানের সাথে সম্পৃক্ত বিষয়, আল্লাহর বিধান দিয়ে শাসিত হওয়ার বিষয়। কোরআন কারিমে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন, ফালা রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফিমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। আপনার রবের কসম, আল্লাহ নিজের নামে নিজে কসম করে বলতেছে, মুমেন হতে পারবে না যে পর্যন্ত আপনাকে, মানে হে রাসুল, আপনাকে আপনার বিধানকে সর্বান্তকরণে মেনে না নেয় এবং তার উপরে সন্তুষ্ট না থাকে, সে পর্যন্ত মুমেন হতে পারবে না। আসুন তাগুতকে অস্বীকার করে আল্লাহর বিধান দিয়ে শাসিত হই, আল্লাহর বিধানের দিকে যাওয়ার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন সঠিক অর্থে তাগুতের সাথে কুফরি করে তাওহীদের উপরে ঈমান আনার জন্য। হাযা ওয়াসাল্লাল্লাহু ওয়াসাল্লাম আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।